জুলাই ও আগস্টের গণহত্যা এবং গত পনেরো বছরের গুম খুনের বিচারের দাবি জানিয়েছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন হত্যা ও গুম খুনের প্রতিবাদে বংশাল থানা বিএনপি আয়োজিত বিক্ষোভ মিছিলে তিনি এই দাবি জানান এ সময় তিনি অভিযোগ করেন আওয়ামী লীগের সন্ত্রাসীদের নেতৃত্বে সারা দেশে গণহত্যা হয়েছে এই হত্যায় জড়িতদের বিরুদ্ধে দ্রুত মামলার তাগিদ দেন ইশরাক হোসেন বলেন অপরাধীদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের আওতায় আনতে হবে গণহত্যা গুম খুনে জড়িতদের শাস্তি না হওয়া পর্যন্ত বিএনপি রাজপথে থাকবে বলে জানান তিনি দুপুরে পুরানো ঢাকার নয়া বাজার বিএনপির কার্যালয়ের সামনে থেকে শুরু হয় বিক্ষোভ মিছিলটি শেখ হাসিনার বিচারের দাবিতে মিছিলে নানা স্লোগান দেয়া হয় যে গণহত্যা সংগঠিত হয়েছে বাংলাদেশে গত পনেরো বছরে যে গুম খুন এবং বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হয়েছে আওয়ামী লীগের নেতৃত্বে সেটার আমরা অবিলম্বে বিচার চাই এক মুহূর্ত যাতে আওয়ামী লীগের সন্ত্রাসীরা তারা যাতে বাইরে না থাকতে পারে অবিলম্বে তাদের বিরুদ্ধে মামলা দেয়া হোক এবং তাদেরকে গ্রেফতার করে তাদেরকে আইনের আওতায় আনা হোক বিচারের আওতায় আনা হোক এবং তাদের শাস্তি নিশ্চিত না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছেড়ে যাব